মুরগির চুনা পায়খানা হয় এবং এই চুনা পায়খানা থেকে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ দেখা যায় এই ধরনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এটাকে আপনি ধরে নিতে পারেন রানী ক্ষেত্রের লক্ষণ অনুমানিক কিংবা দেখা দেখি ট্রিটমেন্ট যদি করেন সেখানে আসলে কিছু ভুলের কারণে আপনার এই মুরগিগুলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হলো মুরগির চুনা পায়খানা আমরা অনেক সময় দেখি মুরগির চুনা পায়খানা হয় এবং এই চুনা পায়খানা থেকে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ দেখা যায় এবং এই চুনা পায়খানা অনেকগুলো রোগের লক্ষণ কিন্তু আপনি এই চুনা পায়খানাগুলো কীভাবে শনাক্ত করবেন কোনটা কোন রোগের লক্ষণ এবং কীভাবে ট্রিটমেন্ট করবেন সেটা কিন্তু যারা মুরগি পালন করে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা সাধারণত দেখা যায় কি যে মুরগি চুনা পায়খানা করলে বিভিন্ন রকম ওষুধ অনেক সময় খাইয়ে থাকি বা আমরা আসলে বুঝতে পারি না তো প্রথমে চলুন যে আসলে চুনা পায়খানার যে লক্ষণগুলো কোন রোগের ক্ষেত্রে কি রকম হয় কারণ আমরা মুরগি পালনের সাথে যারা যুক্ত আছে তারা অনেক সময় দেখি মুরগি চুনা পায়খানা করতেছে এটার সাথে অনেক সময় সবুজ পায়খানা করতেছে আবার দেখা যায় কি কখনো কখনো একদম ফেনার মতো চুনা পায়খানা করতেছে এবং এটার সাথে যদি আপনার মুরগির হাঁচে কাশি এবং প্রচণ্ড পরিমাণ হাঁ করে নিঃশ্বাস নেই এই ধরনের কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে এটাকে আপনি ধরে নিতে পারেন রানি ক্ষেত্রের লক্ষণ এটা হচ্ছে প্রাথমিকভাবে হচ্ছে আমরা ধরে নিই আর কি তো এর পরবর্তী যে বিষয়গুলো সেটা হলো অনেক সময় দেখা যায় কি মুরগির স্বাভাবিক অবস্থায় আছে সুস্থ একদম ভালো কোনো ধরনের সমস্যা নেই যা শুধু চুনা পায়খানা করতেছে সেই চুনা পায়খানা আপনার হতে পারে শক্ত হতে পারে পানির মতো পাতলা বা বিভিন্ন রকম হতে পারে তো এটার সাথে যদি আপনি কোনো ধরনের লক্ষণ খুঁজে না পান সেক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো ধরনের আসলে রোগ কিন্তু এখানে যুক্ত নয় এটা সাধারণত সিম্পল চুনা পায়খানা হিসেবেই ধরা যায় তো এই চুনা পায়খানা যদি হয় সেক্ষেত্রে আপনি কীভাবে সারাতে পারেন তো এই চুনা পায়খানা হলে আমরা সাধারণত যেটা করে থাকি যে র্যানামাইসিন যে ট্যাবলেটগুলো থাকে সেই র্যানামাইসিন ট্যাবলেট আমরা ব্যবহার করে থাকি এবং র্যানামাইসিন ট্যাবলেট দিয়ে কিন্তু সাধারণত চুনা এখানে যে ট্রিটমেন্টগুলো হয় সেটা আমরা করে থাকি এবং ভালো রেজাল্ট পাওয়া যায় এবং অল্প দামে কিন্তু সেটা পাওয়া যায় কেননা আপনি যদি খুব হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক ইউজ করতে যান অল্প কিছু মুরগি বা দেখা যায় কি সাধারণত বাসায় পালনের জন্য তখন কিন্তু আসলে ওইটা আসলে সম্ভব হয়ে ওঠে না তো যখন আপনার এই চুনা পায়খানার সাথে ঠান্ডার যে লক্ষণগুলো আছে সেগুলো আপনি খুঁজে পাবেন বা দেখতে পাবেন তখন ধরে নেবেন যে আপনার মুরগিগুলো রানী ক্ষেতের লক্ষণ রয়েছে বা দেখে দেখে প্রচণ্ড পরিমাণ যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনার এই মুরগিগুলো চুনা পায়খানায় আক্রান্ত হয়ে বড়ো ধরনের সমস্যা তৈরি করে তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেই ক্ষেত্রে আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনোভাবেই ট্রিটমেন্ট চালাতে পারবেন না আনুমানিক কিংবা দেখা দেখি ট্রিটমেন্ট যদি করেন সেখানে আসলে কিছু ভুলের কারণে আপনার এই মুগিগুলো আরও বেশি অসুস্থ হবে এবং আরও বেশি অসুস্থ হয়ে আপনার দেখা যায় কি একটা সময় মুগিগুলো মারা যাওয়া শুরু করবে তখন সেটা আসলে খুব বেশি যখন মারা যাওয়া শুরু করবে সেক্ষেত্রে আপনি আর এটাকে কাবার করতে পারবেন না তো এই জন্য বলবো যে একদম আসলে ঠান্ডার সাথে যখন পায়খানা লক্ষণগুলো দেখা দেয় সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হয়ে ট্রিটমেন্ট শুরু করবেন ইনশাল্লাহ তাতে ভালো রেজাল্ট পাবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ আমরা সচরাচর খুব গুরুত্বপূর্ণ যে প্রবলেমগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে ট্রিটমেন্ট করি তা আমিও আপনাদেরকে বলবো যে আপনার শখের যে পোষা মুরগিগুলো থাকে এদের যত্ন ভালোভাবে নেবেন এবং যে কোনো প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করে থাকবেন তাহলে এখান থেকে দেখা যায় কি ভালো এবং সুন্দর একটি পরিপূর্ণ রেজাল্ট আপনারা পাবেন আজকের ভিডিওতে এই ছিল ইনশাআল্লাহ পরবর্তী আরও কিছু ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম